আসসালামু আলাইকুম ফেসবুক আইডি ব্লু ব্যাজ ভেরিফিকেশনের জন্য আমার কাছে প্রচুর প্রশ্ন আসছে সেটা নিয়ে আমি প্রিভিয়াস একটা ভিডিও বানাইছি কিভাবে আপনার ফেসবুক আইডি এবং পেজটা ব্লু ব্যাজ ভেরিফাইড করতে পারেন সে বিষয়ে ভিডিও বানানোর পরবর্তী গিয়ে আমার কাছে অনেকে প্রশ্ন করছে যে ফেসবুক রানিং ভেরিফাই কিভাবে করে অথবা আমি তো ব্লু ব্যাস ভেরিফিকেশনটা করতে পারতেছি না বা আমার হচ্ছে না তো আজকের যে ভেরিফাইটা দেখাবো ফেসবুক আইডি ভেরিফাইড রানিং ভেরিফাই বলে অথবা ইন্ডিভিজুয়াল ভেরিফাই অথবা কনফার্ম আইডেন্টিও বলে অনেকে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিকে রানিং ভেরিফাই করবেন যেটা ব্লুবেস্টটা তো আমি গতকালকে দেখেছিলাম গত ভিডিওতে দেখেছিলাম যারা দেখেন না বেস ভেরিফিকেশনের ভিডিওটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে সেখান থেকে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নিতে পারেন আজকের ভিডিওটা দেখাবো কীভাবে আইডি রানিং ভেরিফাই করতে হয় অথবা আই কনফার্ম ইউর আইডেন্টি অথবা আপনার ফেসবুক আপনার এই আইডিটা ফেসবুকের কাছে কীভাবে কনফার্ম করবেন আপনার আইডেন্টিটা কীভাবে কনফার্ম করবেন এবং এটা কনফার্ম করার মাধ্যমে আপনার ফেসবুক এটা খুবই সুরক্ষিত থাকবে ডিজেবল হওয়ার সম্ভাবনা কম থাকবে কেউ রিপোর্ট করলেও সেই রিপোর্টটা ফেসবুকের কাছে অ্যাপ্রোভ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তারা ভালোভাবে নিখুঁত খাবে খুঁজে দেখবে আসলে কি আপনার ফেসবুক গাড়িতে কোনো প্রবলেম আছে কিনা এরকম ভেরিফাইড আইডিতে কেন বা রিপোর্ট বিষয়গুলো ফেসবুকের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে আপনার ফেসবুক আইডিটা তো কিভাবে আপনার ফেসবুক গাড়িটা রানিং ভেরিফাই করবেন সেই বিষয়টা নিয়ে আজকের বিরোধ চলুন শুরু করা যাক অফসিন করার পরে এখানে থ্রি ডট লাইন আছে বা তিনটা লাইন আছে আপনাকে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে সেটিংস এন্ড প্রাইভেসি এন্ড ক্লিক দা সেটিংস তারপরে এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এই যে এখানে দেখেন আইডেন্টিটি কনফার্মেশন তারপরে এখান থেকে ফেস পাবলিশিং অথরাইজেশন এখান থেকে আপনি এটা কনফার্ম করে এই যে ইউর অ্যাকাউন্ট প্রাইমারি কান্ট্রি লোকেশন এখানে বলতে এখানে আপনার পাসওয়ার্ডটা খুব স্ট্রং ভাবে দিতে হবে এবং আপনার ফোন নাম্বারটা আপনার টু স্টেপ ভেরিফিকেশন এই বিষয়গুলা আপনার অ্যাকাউন্টে সিকিউর ভাবে অ্যানাবল থাকতে হবে অ্যানাবল না থাকলে কিন্তু আপনি রানিং ভেরিফাইটা করতে পারবেন না এটা করার জন্য আপনাকে যেতে হবে গুগল ক্রোম বাজারে যেতে হবে গুগল ক্রোম বাজার গুগল ক্রোম বাজার থেকে অবশ্যই গুগল আসতে হবে গুগল ক্রোম বাজারে এসে আপনার যে আইডিটা ভেরিফাইড করতে চাচ্ছেন সেই আইডিটা অবশ্যই এই ক্রোম বাজারে লগ ইন করে রাখতে হবে লগ ইন করে না রাখলে কিন্তু আপনি ফেসবুক আইডিটা এখান থেকে কি ভেরিফাই করবেন অবশ্যই এখানে যেন লগ ইন থাকে ফেসবুকে আসে জাস্ট আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখবেন ওকে তো এখানে লিখবেন যে শুধু কনফার্ম আইডেন্টিটি এলে লিখলে কিন্তু আসবে না অবশ্য ফেসবুক কনফার্ম আইডি এটা আইডেন্টি এটা লিখে সার্চ করতে হবে ফেসবুক কনফার্ম আইডেন্টিটি লিখে সার্চ করার পরে অনেকগুলো লিঙ্ক পাবেন সবগুলো লিঙ্ক থেকে আপনি কিন্তু সাবমিট করলে কিন্তু কাজ হবে না আর রিয়েল বা লিগেল লিঙ্কে আপনাকে যেতে হবে এখান থেকে দেখবেন যে কনফার্ম ইউর আইডেন্টি তারপরে একটা দাঁড়ি থাকবে তারপরে ফেসবুক লাগা থাকবে তো আপনি কনফার্ম ইউর আইডেন্টি তারপর একটা দাঁড়ি তারপর একটা ফেসবুক এরকম যে লিঙ্কটা পাবেন সেটা প্রয়োজন আপনাদের সুবিধার আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যেন সঠিক লিঙ্কে যাইতে পারেন ওকে তো আমি কনফার্ম ইউর আইডেন্টি এই লেখাটার উপর ক্লিক করব এই লিঙ্কে ক্লিক করার আগে আপনাকে এটাকে ডেস্কটপ মোড করে নিতে হবে ডেস্কটপ মোড করার জন্য এখান থেকে থ্রি ডট মিনি ক্লিক করবেন ক্লিক করার পরে ডেস্কটপ সাইডে ক্লিক করে দেবেন ওকে ডেস্কটপ মোড করার পরে দেখেন কনফার্ম ইউর আইডেন্টি ফেসবুক যে দাঁড়িটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখন কিন্তু অনেক বড় একটা লিস্ট চলে আসছে ওকে তো কনফার্ম ইউর আইডেন্টিটি উপরে এই লেখাটা আস আছে কিনা সেটা দেখবেন এটা আপনি নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এই যে দেখেন সো স্পাইল নামের একটা অপশান আছে এটিখানে আপনার এনআইডি কার্ডটা দিতে হবে তো আমি আমার এন আইডি কার্ডটা দিয়ে দিচ্ছি এখানে এনআইডি কার্ডটা সাবমিট করার পরে এখান থেকে স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আরেকটা সমস্যা তারা দেখা দিচ্ছি কি ফ্রম নট সাবমিটেড কেন এখানে বলা আছে যে ইন অর্ডার টু কনফার্ম ইউর আইডেন্টিটি এখানে যেটা বলছে যে কনফার্ম ইউর আইডেন্টি করার জন্য আপনাকে মাস্ট বি ফেসবুক ডেভেলপারে যে অপশনটা আছে বা ফেসবুক ডেভেলপার যে অ্যাপটা আছে ওখানে রেজিস্টার করে একটা অ্যাপ আপনাকে বানাইতে হবে অ্যান্ড দেন আপনি এই ফেসবুক আইডিটা ভেরিফাই করতে পারবেন অ্যাবেল টু ভেরিফাই ইউর কনফার্ম আইডি ওকে তো এখন কিভাবে একটা অ্যাপ রেজিস্টার করবেন বা কিভাবে একটা অ্যাপ বানাবেন সেটা বানানোর জন্য এখানে তারা নিচে লিঙ্কে দিয়ে দিবে আপনার সাথে সাথে তো রেজিস্টার অ্যাজ এ ফেসবুক ডেভেলপার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটা অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য জাস্ট সিম্পল কয়েকটা ক্লিকে আপনি করতে পারবেন এই যে এখানে দেখেন গেট স্টার্টেড নামের একটা অপশন পাবেন গেট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে তিনটা অপশন পাবেন এই তিনটে অপশন আপনাকে ভেরিফাই করে নিতে হবে প্রথমে রেজিস্টারের এই লেখাটার উপর ক্লিক করে আপনাকে কন্টিনিউ করতে হবে ওকে তো অটোমেটিক্যালি আপনার মোবাইলের ফেসবুক অ্যাকাউন্টে যে মেলটা অ্যাড করেছেন সেই মেলটা অটোমেটিক কিন্তু ও ডিটেট করে ফেলবে এবং সেটা এখানে নিয়ে নেবে আপনার মোবাইলে যদি ইমেল না থাকে তাহলে কিন্তু হবে না ইমেল বা ফোন নাম্বার একটা কিছু থাকতে হবে তবে ইমেলটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইমেলটা মাস্ট বি অ্যাড করতে হবে তো ইমেল কীভাবে অ্যাড করবেন আপনার যদি ইমেল অ্যাড না থাকে তো চলুন সেটাই দেখিনি প্রোফাইলে অ্যাড করা না থাকে তাহলে এখানে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পরে এই যে কন্ট্যাক্ট ইনফো নামের যে লেখাটা এই কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার পরে এই যে অ্যাড ফোন নাম্বার অথবা অ্যাড ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে একটা ফোন নাম্বার দিবেন সেই যে ফোন নাম্বারটা এখন পর্যন্ত ফেসবুকে কেউ ইউজ করে নাই বা কোনো ফেসবুক ইউজ করা নাই এরকম একটা নাম্বার এবং সেরকম একটা ইউনিক ইমেল অ্যাড্রেস দেবেন যেটা এখন পর্যন্ত কোনো ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করা হয় নাই ওকে ইমেলটা অ্যাড করার পরে তারপর কনফার্ম ইউর মেল এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি অনেকগুলো অপশান পাবেন তার মধ্যে স্টুডেন্টরাই সিলেক্ট করবেন তারপর কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন তারপরে দেখেন ক্রিয়েট অ্যাপ একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে আপনাকে ক্রিয়েট অ্যাপে ক্লিক করলাম তারপরে এখান থেকে আপনি বিজনেসটা সিলেক্ট করে রাখতে পারেন আমি বিজনেসটা সিলেক্ট করলাম দেন নেক্সট করলাম তারপরে এখান থেকে যে কোনো একটা নাম দিতে পারেন আপনার বিজনেস অনুযায়ী আমি দিলাম ধরেন বিডিটেক দিলাম যে কোনো নাম আপনার নাম হতে পারে যে কোনো একটা নাম দিতে পারেন দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি আপনার জিমেলটা থাকবে তারপরে এখান থেকে ইউর সেলফ অন বিজনেস এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে নন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সিলেক্টেড এটাই এমনি এখানে থাকবে যেটা যে ব্যবসায়ী থেকে জাস্ট ক্রিয়েট অ্যাপে ক্লিক করবেন ক্রিটাফি ক্লিক করার পরে এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিবেন সাবমিট করার পরে এই যে দেখেন আমার কিন্তু অ্যাপ বানানো হয়ে গেছে অ্যাপ বানানো হয়ে গেলে আপনি এখান থেকে যেটা করবেন এই যে দেখেন বাম পাশে সেটিংস নামের একটা অপশন পাবেন সেটিংসের এরোতে ক্লিক করবেন তারপরে বেসিক এবং অ্যাডভান্স দুইটা অপশান পাবেন তার মধ্যে বেসিকে ক্লিক করবেন ওকে বেসিকে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাপেল আইডি পাবেন আপনার সফটওয়্যারে যে অ্যাপের নামটা দিয়েছেন সেই অ্যাপটের নামটা পাবেন এখানে অনেক কিছু করার জন্য বলবে আপনি কিছুই করবেন না একদম নিচের দিকে স্ক্রোল করে চলে আসবেন চলে আসার পরে এই যে দেখেন ভেরিফিকেশন নামের একটা অপশন পাবেন স্টার্ট ভেরিফিকেশন নামের একটা লেখা পাবেন সেখানে ক্লিক করবেন স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পর আপনি এখান থেকে দুটো অপশন পাবেন একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভেরিফিকেশন আর একটা হচ্ছে বিজনেস ভেরিফিকেশন তো আপনি এখান থেকে প্রথমে যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভেরিফিকেশন ইন্ডিভিজুয়াল ভেরিফিকেশন করে স্টার্ট করার পরে যদি আপনার কাজটা না করেন তাহলে অবশ্যই বিজনেস ভেরিফিকেশন দুইটা থেকে একটা অবশ্যই কাজ করবে তো আপনি আগে বিজনেস ইন্ডিভিজুয়াল ভেরিফিকেশন সিলেক্ট করে স্টার্ট করবেন না হলে পরবর্তীতে এটা হয়ে গেছে তারপরে এখানে অনেকগুলো দেখাবে লাল টাল দেখালে বা এখানে কোনো ইম্পর্টেন্ট নোটিস দেখালে এটা কিছু না আপনি জাস্ট দিকে স্ক্রল স্ক্রল করবেন করার পরে এখানে দেখেন ইন্ডিভিজুয়াল ভেরিফিকেশন স্ট্যাটাস এখান থেকে ওরা যেটা বলছে আপনি যেই তিনটা গভর্নমেন্ট আইডি দিয়ে আপনি ফেসবুক আইডিটা রানিং ভেরিফাই করতে করতে পারবেন এই তিনটার যে কোনো একটা দিয়ে আপলোড করে বা একটা সাবমিট করে কিন্তু আপনি ফেসবুক আইডিটা ভেরিফাই করতে পারবেন খুব সহজে রানিং ভেরিফাই করতে পারবেন এখানে একটা কথা বলে রাখা ভালো আপনার ফেসবুক আইডিতে যে নামটা আছে আপনার ফেসবুক আইডিতে যে জন্ম তারিখটা আছে আপনার ফেসবুক আইডিতে যে লোকেশনটা আছে সবগুলো কিন্তু আপনার ফেসবুকের সরি আপনার যে এনআইডি আছে ওই এনআইডি অনুযায়ী হতে হবে তো চলুন কিভাবে নাম জন্ম তারিখ চেঞ্জ করবেন এবং নাম জন্ম তারিখ এগুলো কীভাবে কেমনে আপনার আইডি কার্ড অনুযায়ী আছে কিনা সেটা কীভাবে চেক করবেন অত যদি না থাকে কীভাবে চেঞ্জ করবেন বিশেষ করে জন্ম তারিখটা অনেকের এলোমেলো থাকে তো সেটা কিভাবে চেঞ্জ করবেন সেটাও দেখিয়ে দিব চলেন শুরু করি অ্যাপটা অফ করার পরে এখানে থ্রি ডট লাইন আছে বা তিনটা লাইন আছে আপনাকে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে সেটিংস এন্ড প্রাইভেসি এন্ড ক্লিক দ্য সেটিংস তারপরে এখান থেকে পার্সোনাল ইনফরমেশন তারপরে নেমে ক্লিক করার পরে আপনি এই নামটা চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে এই যে নামটা এখানে চেঞ্জ করতে পারতেছেন ওকে আশা করি ক্লিয়ার এখন আমি দেখাবো কিভাবে অনেকের প্রশ্ন থাকতে পারে যে জন্ম তারিখ কিভাবে চেঞ্জ করব তো এটা চেঞ্জ করার জন্য আপনি প্রথমে আপনার প্রোফাইলে আসবেন আসার পরে এখানে এডিট প্রোফাইল নামের একটা অপশন পাবেন এডিট প্রোফাইলে ক্লিক করবেন অ্যাডিট প্রোবাইল ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে দেখবেন যে অ্যাডিট ইউর অ্যাবাউট ইনফো এই যে এখানে দেখেন ব্যাসিক ইনফো নামের একটা লেখা পাবেন ব্যাসিক ইনফোর এই যে এখানে আপনার ডেট অফ বার্থটা দেখাবে এজ এ ডেট অফ বার্থ তো এটা আপনি অবশ্যই আইডি কার্ড অনুযায়ী চেঞ্জ করে নেবেন কেন অ্যাডিটে ক্লিক করলে অ্যাডিটে ক্লিক করার পরে এখানে এই যে ডে দেখাচ্ছে ডে এখান থেকে ডেটা আপনি সিলেক্ট করতে পারবেন মূলত আপনার জন্ম তারিখটা সঠিকভাবে চেঞ্জ করবেন চেঞ্জ করার পরে এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু আপনার কাজ শেষ ওকে আশা করি বুঝতে পারছেন কিভাবে জন্ম তারিখ এবং নামটা চেঞ্জ করতে হয় অবশ্যই রিয়েল কার্ড রিয়েল পাসপোর্ট হতে হবে ফ্যাক ট্যাক বানিয়ে অনলাইন থেকে আপলোড করে কিন্তু কোনো কাজ হবে না ভাই এখানেও যদি ফ্যাক চিন্তা করেন কখনোই হবে না আগে বলছি জন্ম তারিখটাও দিয়ে কিন্তু হবে না অরিজিনালি পাসপোর্ট অরিজিনালি আইডিডি কার্ড অরিজিনালি ড্রাইভিং লাইসেন্স লিগেলি আপলোড করতে হবে আপনাকে যে কোনো একটা তিনওটা নয় কিন্তু ওকে তারপরে আপলোড পাইল আপলোড পাইলে করার পরে এই যে দেখেন আমাদেরকে কিন্তু কনফার্ম ইউর আইডেন্টি এখানে নিয়ে আসছে ওই যে আগের যে এটা আমরা যেটা সার্চ করে কনফার্ম ইউর আইডেন্টি সার্চ করে ক্লিক করে এই লেখাটাতে আসছিলাম বা এই লিঙ্কে আসছিলাম তো আপনি কিন্তু এই লিঙ্কে কী করবেন অটোমেটিক্যালি ওই যে আপলোড পাইলে ক্লিক করলে নিয়ে আসবে ওরা এখানে আসার পরে যে নিচের দিকে সুইচ পাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই কার্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আপলোড হয়ে গেলে তারপর এখান থেকে স্যান্ডে ক্লিক করবেন এই যে দেখেন স্যান্ডে ক্লিক করার পরে ওরা নিয়ে নিছে ওরা বলছে যে আইডেন্টিটি ডকুমেন্ট সাকসেসফুলি সাবমিটেড এতক্ষণ কিন্তু ওরা নেয় নাই কোনোভাবে অনেকভাবে চেষ্টা করলেও কাজ হইতো না এখন একটা সফটওয়্যার ক্রিয়েট করার পরে আমরা সফটওয়্যার থেকে এখানে আসি যখন কনফার্ম করছি তখন কিন্তু তারা আইডেন্টিটি সাকসেসফুলি সাবমিটেড নিয়ে নিছে এক এই যে দেখেন কনফার্ম ইউর আইডেন্টিটি এইমাত্র মাত্র তারা মেসেজ করছে তো আমি মেসেজে ক্লিক করি এবং সেখানে কি বলছে আমি একটু দেখি আপনি সঠিকভাবে যদি অ্যাপ্লাই করেন তাহলে হানড্রেড পারসেন্ট তারা এটাকে অ্যাকসেপ্ট করবে আমি একটা ভ্যালিডভাবে সাবমিট করেছিলাম মানে লিগেলি সাবমিট করছি আপনাদেরকে দেখার জন্য দেখানোর জন্য আরেকটা ইলিগালভাবে সাবমিট করছি দুইটা মেসেজ দুই রকমই হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে তারা অ্যাকসেপ্ট করা নাই এটার ইমেলটা কীরকম দেখাচ্ছে আর যেটা অ্যাকসেপ্ট করছে সেটার মেলটা কেমন দেখাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে অ্যাকসেপ্ট করছে আর এটা হচ্ছে অ্যাকসেপ্ট করে নাই আশা করি বুঝতে পারছেন থ্যাংক ইউ সবাইকে আশা করি ক্লিয়ার কীভাবে কনফার্ম আইডেন্টিটি করতে হয় তো আমার আইডিটা কনফার্ম হলেই বা আইডেন্টিটি কনফার্ম হলে হওয়ার পরে কীরকম কি অবস্থা হলো বা কনফার্ম হলো কি না সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাতে পারবো আশা করি ক্লিয়ার ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরো দেখার জন্য আসসালামু আলাইকুম